কাপড়ে ঝুপুনি লেগে যায়। দুর্গা পূজা মতো ধুমধাম করে করি এবং দুর্গার মতোই পূজা করি, কারণ 108টা দিয়ে পুজো হয়, দুটো ব্রাহ্মণ দিয়ে পুজো হয়। 108টা দিয়ে কি? 108টা পদ্মফুল দিয়ে পুজো হয় এবং দুটো ব্রাহ্মণ দিয়ে যেমন দুর্গা পুজো হয় সেভাবেই পুজো মনসা পুজোটা আমরা করি। আর এটা আমরা কীভাবে জেনেছি সেটাও আপনাকে বলছি। আমরা জানি বিশেষ করে 22 কই পদ্মপুরাণ থেকে পেয়েছি, কেমন পেয়েছি 22 কই পদ্মপুরাণে যখন মা মনসা আবির্ভাব হয় পাতাল ফড়ু বাসকী নাগের কাছ থেকে যখন তৈরি হয়েছিলেন মা মনসার শিবের বীর্য থেকে, সেই মা মনসাকে শিবের কাছে যখন আসে তখন কিন্তু শিব চিনতে পারেনি যে এই এই যে মূর্তিটাকে তাই দেবী মূর্তি না দেখে তাকে অন্য চোখে দেখেছিল, তাই মা নিজে বিষ নয়নে চেয়ে শিবকে আপনার বিষমুক্ত করেছিলেন। আর তার জোরেই যখন থেকে হয়েছে তখনই শিব তার তাকে নিজের রূপ দিয়ে দুর্গা পুজোর মতে পুজো করার জন্য অনুমতি দিয়েছে। কালকে আমরা বার কামাইছি, ফুল টুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পরিষ্কার করতে নিজের দিকে শুদ্ধ হতে হয় যার জন্য বার কামানো হয়। বার কামানোর পর কাল হয়ে গেছে, আজকে আমাদের পুজোর দিন। কাল যে বার ছিল কাল আমরা বারটার কামাই, একবার সকালবেলা দিকে একবার চাটা খেলাম, তারপরে 12টার সময় একবার খাবার খেলাম, তারপর থেকে আর আমাদের কোনো খাবার নেই। এটা কাদের পুজো? এইটা সম্পূর্ণ পুজোটা এখন আমাদের যে যতগুলো ধীবর সমিতি আছে মোটামুটি ধীবদের আমাদের 45 ঘর আছি, তো আমাদের 45 ঘর মিলে পুজোটা সম্পূর্ণ পুজোটা আমরা মানে চালাই যাই। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।